আসসালামু আলাইকুম। আজকে আমি একটা অত্যন্ত সহজ পদ্ধতিতে ছানার বরফি বানিয়ে দেখাচ্ছি। এটা বানানো অত্যন্ত সহজ, আমি যেভাবে বানিয়েছি এটা সবাই বানাতে পারবে। সবাইকে সহজ করে বানানোর জন্যই আমি এই রেসিপিটা তৈরি করলাম। প্রথমে আমি ছানা তৈরি করে নিচ্ছি। দুধ আমি গরম করে অল্প অল্প করে ভিনেগার দিয়ে দিলাম পানির সাহায্যে। তো হয়ে গেল আমার ছানা করা। এখন আমি ছানাটা ব্লান্ডারে দিয়ে নিব। তো ছানাটা ব্লান্ডারে আমি দিচ্ছি। এখন আমি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। হাফ কাপ চিনি, চিনিটা যার যার স্বাদ মতো, কারণ কেউ মিষ্টি একটু বেশি খেতে পছন্দ করে, কেউ বা কম। তারপর 2 চামচ ময়দা দিয়ে দিলাম। এখন আমি সামান্য পরিমাণ এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। এখন 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম রুম টেম্পারেচারে। এখন একটা ডিম দিয়ে দিয়ে এটাকে আমি গ্রাইন্ড করে নিব। তো আমার গ্রাইন্ড করা হয়ে গিয়েছে, এখন আমি একটা মোলের মধ্যে ঢেলে নিব। তো ঢেলে নিলাম। এখন আমি একটা চুলোতে হাঁড়ি বসিয়ে সামান্য পানি দিয়ে একটু হালকা গরম করে তার উপরে আমি আমার মোলটা বসিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে আমি 20 থেকে 25 মিনিট ওয়েট করব। অলমোস্ট হয়ে গিয়েছে। দেখুন কতটা সুন্দর হয়েছে। এখন আমি হাঁড়ি থেকে নামিয়ে নিলাম। হাঁড়ি থেকে নামিয়ে আমি নানা ধরনের নাটস দিয়ে আমি ডেকোরেশন করে নিলাম। তো আল্লাহ হাফেজ।